আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমাদের আগে পৃথিবীতে যারা এসেছে এবং চলে গেছে তাদের জীবন কতটা কঠিন ছিল? আমরা সবাই আমাদের ইতিহাসের কিছু অংশ জানি, কিন্তু আমরা তাকে খুব কমই গুরুত্ব সহকারে নিই। আর ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় তারাও কম। কিন্তু কখনো কি ভেবে দেখেছি ইতিহাসের পাতায় বেদনা নিয়ে বেঁচে থাকা মানুষের নাম? আজ এবং জীবনের যে কোনো পর্যায়ে আমরা পড়েছি, একসময় তারাও সত্যিকারের মানুষ ছিল, জীবিত অবস্থায় শ্বাস নিয়ে প্রশ্বাস নিয়ে সুখ দুঃখ অনুভব করা মানুষ, যাদের মধ্যে কিছু জনের জীবন আমাদের সবার চেয়ে অনেক কঠিন ছিল। তাই আজ আমি এমন একটা গল্প ব্যাখ্যা করতে যাচ্ছি, সেই মুভিটির নাম ছিল বাওয়াল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি এ ধরনের লেটেস্ট এবং ফ্রেশ কন্টেন্ট পেতে পারেন। এটি আর্য ভাইয়া অভি অজয় দীক্ষিতের গল্প, যার জন্য তার সমর্থন সব কিছু। সে কোথাও থাকুক বা না থাকুক তাতে কারো কিছু যায় আসে না, কিন্তু সে তার নিজের মতো পরিবেশ তৈরি করে এমন ইমেজ তৈরি করেছে যে পুরো গোটা লখনৌতে সবাই তাকে নিয়ে চর্চা করে। কিন্তু আর্য ভাইয়াকে নিয়ে সবাই যখন ইমপ্রেস তখন সে নিজেই তাকে নিয়ে ডিপ্রেস। লখনৌয়ের পবিত্র ভূমিতে মিথ্যার মাঝেও আর্য ভাইয়া তার নিজের ইমেজকে ঠিক রেখেছে। আর্য ভাই তার কাছে আসে আর্মি ন্যাশনাল কালেক্টরের চাকরি বাদ দিয়ে শিক্ষকতা নিয়েছিল। লখনৌতে এর মজার গল্প শোনা যায়, কিন্তু বাস্তব জীবনে আজ তার বাবা মায়ের কটুক্তি শোনা, নিজের মর্জির বিরুদ্ধে গিয়ে হিস্ট্রি টিচার হওয়া, তার উন্নতি করা বন্ধুদের দেখে ঈর্ষা করা লুজার। সে মিথ্যা প্রতারণার মাধ্যমে দুনিয়ার সামনে নিজের ইমেজকে পারফেক্ট করেছে। আজ ভাইয়া কোনো বিষয়ের নলেজ থাকতে পারে বা না থাকতে পারে, কিন্তু সে সব কিছুতেই জ্ঞান দিতে পারে। ভবিষ্যতে আমরা আজ ভাইয়াকে ক্লাসে দেখতে পাবো, কিন্তু বাচ্চাদের পড়াতে না। একটি বাচ্চা বোর্ডে লিখছে আর একটি বাচ্চা দরজায় পাহারা দিচ্ছে যাতে কোনো শিক্ষক না দেখতে পায়। আর আজ ভাইয়ার পাপন নামে একজন স্টুডেন্ট আছে, সে তার কাছে খুব স্পেশাল। কিন্তু তখন পান্ডেসা নামে একজন শিক্ষক আজ ভাইয়ের একটি ছবি ক্লিক করে প্রিন্সিপালের কাছে নিয়ে যায়। কিন্তু আজ ভাইয়া যে এমন কাজ করতে পারে তা মোটেও বিশ্বাস করেন না প্রিন্সিপাল, কারণ প্রিন্সিপাল আজ ভাইয়াকে অনেক বিশ্বাস করেন এবং পান্ডেসারকে মিথ্যাবাদী বলেন। যদিও পান্ডেসার ভালো করেই জানেন আজ ভাইয়া কি, তখনই পাহারা দেওয়া বাচ্চাটি আজ স্যারকে বলে যে প্রিন্সিপাল স্যার আমাদের ক্লাসের রুমের দিকে আসছেন। তখনই বাচ্চারা নিজ নিজ জায়গায় বসে আর আজ ভাইয়া পড়ানোর অভিনয় শুরু করে। বোর্ডে তৃতীয় ওয়ার্ল্ড ওয়ার সম্পর্কে লেখা ছিল, যা ছিল অসম্পূর্ণ, এবং এটি একটি বাচ্চাকে জিজ্ঞাসা করা হলে সে তার সম্পর্কে সত্য কথা জানায়। প্রিন্সিপাল স্যার এটা দেখে খুব খুশি হন, কারণ বাচ্চাটি সঠিক অ্যান্সার দিয়েছে। এখান থেকে আজ ভাই তার প্রতি প্রিন্সিপালের বিশ্বাস আরও বেড়ে যায়, কারণ সে সততার সাথে কাজ করছে এবং পান্ডে স্যারকে মিথ্যাবাদী বলে। তারপর এক রাতে আমরা দেখতে পাই আজ ভাইয়া তার একমাত্র বন্ধু ওই মুরারির সাথে বসে মদ খাচ্ছিল। আজ ভাই তার বন্ধুকে বলে যে তার সব বন্ধুরা বড় কিছু করছে, কিন্তু তার কাছে তার ইমেজ ছাড়া কিছুই নেই। এই কারণে আমি আমার ইমেজকে হারাতে পারবো না, আমি কিছু না করলেও আমি আমার বন্ধুদের লেভেলের হতে পারি। ও বলে যে আমার কাজ এমন যে কাজে যেতে ভালো লাগে না, আবার বাড়ি এমন যে ফিরে আসতেও ভালো লাগে না, কারণ তার বাবা তাকে সবসময় কটুক্তি শোনায়। আজ ভাইয়া যখন মদ্যপ অবস্থায় বাড়িতে পৌঁছায় তার বাবা দরজা খুলে দেন। দরজা খোলার সাথে সাথে তার বাবা তাকে ক্রেডিট কার্ডের বিল দেখায়, যেটি হাইফাই ছিল, কারণ আজ ভাইয়া ইমেজ বাঁচানোর জন্য ব্র্যান্ডেড জিনিসপত্র অর্ডার দিত। এই জন্য তার বাবা তার উপর অনেক কোনো টাকা খরচ করতো না, কারণ তার বাবা জানে মিথ্যা ইমেজ বানানোর জন্য সে অনেক টাকা খরচ করেছে। আজ ভাইয়া যখন তার ঘরে এরে আমরা দেখতে পাই সেখানে একটি মেয়ে ঘুমাচ্ছে। আজ ভাইয়া একটি গ্লাস তুলে মাটিতে ফেলে দেয়, যার ফলে ঘুমানো থাকা মেয়েটি আঁতকে ওঠে। এরপর আমরা জানতে পারি যে ওই মেয়েটির নাম নিশা। আসলে আজ আর নিশা বিবাহিত। আজ মেয়েটিকে বলে এলে আজ এক মঙ্গলবার, বিছানায় ঘুমানোর দিন তার। আমরা জানতে পারি যে আজ আর নিশা দুজনাই কারোর সাথে কেউ বনে না। এখন তাদের দুজনের মধ্যে কেন বনে না তার জন্য আগে আমাদের ফ্ল্যাশব্যাকের স্টোরিতে যেতে হবে। ফ্ল্যাশব্যাকের স্টোরিতে আমাদের বলা হয় যে নিশা এক ইন্ডিপেন্ডেন্ট মেয়ে ছিল, সে সবসময় খুব খুশি থাকতো এবং ইন্টেলিজেন্টও ছিল। নিশা তার জীবনকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল, তার জব করার ইচ্ছা ছিল এবং লাইফে অনেক কিছু এনজয় করার ইচ্ছা ছিল। নিশার লাইফে কোনো বয়ফ্রেন্ড ছিল না, কিন্তু তার ইচ্ছা ছিল যাকে সে লাইফ পার্টনার হিসেবে বেছে নেবে সে তার বেস্ট হবে। তারপর একদিন আজ বিবাহের সম্পর্ক নিশার জন্য আসে।
এবং যেমন ইমেজ ছিল তাদেরকে নিশা তার প্রতি আকৃষ্ট হয়। নিশা আজ্জুর বিহেভিয়ার দেখে খুব ভালো লাগে এবং সে সবার সাথে মিলেমিশে থাকতে পারে, তাছাড়া সমাজে তার ইমেজও ভালো। তখন নিশার মনে হয় হয়তো সে তার বেস্ট লাইফ পার্টনারকে খুঁজে পেয়েছে। তারপর তারা দুজন কথা বলে। নিশা প্রথমেই আজ্জুকে বলে দেয় যে তার একটা প্রবলেম আছে। নিশা বলে যে আমার মির্গির রোগ আছে, কিন্তু এই রোগ গত 10 বছর ধরে দেখা যায় না, কিন্তু এখন আসবে কি জানি না, তবে বলাটা খুব জরুরি ছিল। আজ্জুর মনে হলো নিশার হয়তো এই রোগটি দেখা যাবে না, কারণ এগুলো শৈশবে ঘটে থাকে। তখন তো সব কিছু ঠিক হয়ে গেছে, এই জন্য আজ্জু বিয়েতে হ্যাঁ বলে দেয়। কিন্তু আজ্জু আসলে নিশাকে বিয়ে করতে রাজি হয়েছিল, কারণ নিশা খুবই বুদ্ধিমান টপার মেয়ে ছিল। নিশা ওর সাথে থাকলে তার ইমেজ আরও বেড়ে যাবে, এই জন্য সে বিয়েতে হ্যাঁ বলে দেয়। তারপর কিছুদিন পর দুজনের বিবাহ সম্পন্ন হয়। বিবাহ খুব ভালোভাবেই হয় আর সবাই এই বিয়েতে খুশি হয়েছিল। আজ্জুর পরিবারের সদস্যরা তাড়াতাড়ি করছিল। নিশার বিদায়ের সময় দেরি হচ্ছিল বলে আজ্জু তার রুমের দিকে যায়, কিন্তু ওখানে গিয়ে আজ্জু হতবাক হয়ে যায়, কারণ নিশার মির্গির রোগ দেখা দিয়েছিল, যার কারণে তার শরীর খুব খারাপ হয়ে যায়। আজ্জু এটা দেখে পুরো হতভম্ব হয়ে যায়। এসব যাতে অন্য কেউ না দেখতে পায় তাই আজ্জু দরজায় পর্দাটা দিয়ে দেয়। তারপর তারা বাড়ি ফিরছিল, কিন্তু আজ্জুর মাথায় কেবল একটি কথা আসছিল যে লোকেরা যদি নিশার রোগের কথা জানতে পারে তাহলে তার ইমেজের উপর প্রভাব পড়বে। তাই আজ্জু নিশাকে তার সাথে কোথাও নিয়ে যায় না, না বন্ধুদের সাথে দেখা করায়, না ঘুরতে নিয়ে যায়, কারণ নিশার যদি সবার সামনে রোগটি দেখা দেয় তাহলে তার ইমেজ খারাপ হয়ে যাবে। এই জন্য আজ্জু তাকে কোনো দিন কোথাও নিয়ে যায়নি। এই জন্য দুজনের মধ্যে সবসময় ঝগড়া হয়। নিশা তাকে বলেছিল যে তার মির্গের রোগ আছে আর নিশার এই রোগটি দেখা দিয়েছিল বিয়ের দিন। এখন 8 মাস হয়ে গেছে, দুজনের মধ্যে এখনও কিছু হয়নি। আজ্জু নিশাকে আজে বাজে কথা বলে, যা শুনে নিশার খুব খারাপ লাগে। তারপর নিশা আজ্জুকে এক থাপ্পড় মেরে দেয়। থাপ্পড়কে আজ্জু নিশাকে বলে, যদি ইমেজের প্রবলেম না থাকতো আমি তোমাকে আগেই ছেড়ে দিতাম। একদিন নিশা তার বাপের বাড়ি যাবে, কিন্তু আজ্জু সেখানে তাকে ড্রপ করতে যায় না। আজ্জু একটি অজুহাত দেয় যে তার স্কুলে গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই যেতে পারবে না। তারপর আজ্জু রাগ করে স্কুলে চলে যায়। ক্লাসে একটি বাচ্চা তাকে প্রশ্ন করে যে স্যার, দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারের কনস্ট্রেন্ট ক্যাম্পে লোকেরা খালি কাপড় পরিয়ে নিয়ে যাওয়া হতো কেন? আজ্জু বলে, এই প্রশ্ন পরীক্ষায় আসবে না, তুমি বসে যাও। তখন ছেলেটি বলে, এই প্রশ্ন আসুক বা না আসুক আপনি ডাউট ক্লিয়ার করে দিন। তখন আজ্জু বলল, বললাম না এটা আসবে না। তখন ছেলেটি মজা করে বলে, স্যার এটা বলুন আপনি জানেন না। তারপর সব বাচ্চারা হাসতে শুরু করে। আজ্জু রেগে গিয়ে বাচ্চাটিকে থাপ্পড় মারে। তারপর বাথরুমে পান্ডে স্যার তাকে বলে, শুনলাম আজ একটা বাচ্চাকে তুমি মেরেছো। তখন আজ্জু স্যার পান্ডে স্যারকে বলে, তুমি মনে হয় কোনো দিন কোনো বাচ্চাকে মারোনি? পান্ডে স্যার বলে, মেরেছি অনেককে, কিন্তু কখনো এমএলএর ছেলেকে মারেনি। একথা শুনে আজ্জুর অবস্থা টাইট হয়ে যায় এবং তার বাড়িতেও তাকে নিয়ে সবাই চিন্তিত, আজ্জুর এখন কি হবে। তার পরের দিন এমএলএ স্কুলে এসে বলে, তুমি জানো ছাত্রদের উপর হাত তোলা কানুনি নিপীড়ন? এমএলএ প্রিন্সিপালকে বলে, একটি কমিটি বসবে যেখানে এ সমস্ত ছাত্রদের কনফারেন্স করবে, যতদিন এটা ঠিক হচ্ছে ততদিন ইনি সাসপেন্ডে থাকবে। এটা বলে এমএলএ চলে যায়। তারপর আজ্জুর এই নিউজ সবাই জেনে যায়। তারপর তার মন খারাপ হয়ে যায়। রাতে যখন সে মুরারির সাথে মদ খাচ্ছিল তখন সে মুরারিকে বলে, আমি যে কোনো জায়গায় চাকরি পেতে পারি, কিন্তু স্কুলে যদি আমার বদনাম হয় তাহলে আমার ইমেজ কি হবে? যা বছরের পর বছর তৈরি করেছি তা এক নিমেষেই শেষ হয়ে যাবে। তার পরের দিন আজ্জু স্কুলের একটি বাচ্চার সাথে কথা বলে, তোমাদের পড়াশোনা কেমন চলছে? তখন বাচ্চাটি বলে, স্যার আপনার ক্লাসে কত মজা করতাম, গেম খেলতাম, স্বাধীনভাবে থাকতাম, কিন্তু স্যার আমরা একটু অধ্যায় মিস করেছি, ওয়ার্ল্ড ওয়ার টু এর যার পরীক্ষা আসতে চলেছে এবং আপনি এটি সম্পূর্ণ করেননি। তখন আজ্জুর মাথায় আইডিয়া আসে। সে মুরারিকে বলে, আমি স্কুলে গিয়ে স্যারকে বলবো যে ওয়ার্ল্ড ওয়ার টু অধ্যায়টি মিস হয়ে গেছে। আমি কি জানতাম আমি সাসপেন্ড হয়ে যাব? আমি এখন ইউরোপ যাব, সমস্ত ওয়ার্ল্ড ওয়ার লোকেশনে গিয়ে ভিডিওর মাধ্যমে বাচ্চাদের পড়াবো। স্যার আপনি আমাকে স্কুলের বেতন না দিলেও আমি নিজ খরচে যাব, কারণ এটি আমার বাচ্চাদের ভবিষ্যতের কথা। তখন মুরারি আজ্জুকে জিজ্ঞাসা করে, এসব কেন? তখন আজ্জু বলে, আরে সবার মহল মনে থাকবে যে স্যার সাসপেন্ড হয়েও বিদেশ যাচ্ছে স্টুডেন্টদের পড়ানোর জন্য, তা আবার নিজের খরচে। তখন মুরারি বলে, কিন্তু ভাই টাকা? আজ্জু বলে, টাকা তো বাবা দেবে। আজ্জু বাড়িতে গিয়ে নাটক শুরু করে, বাবার সামনে কাঁদতে কাঁদতে বলে, বাবা আমি আমার বুলেট বিক্রি করছি শুধুমাত্র আমার ছাত্র এবং স্ত্রীর জন্য। বিয়ের পরে আমি আর নিশা হানিমুনে যাইনি, এখন আমরা ইউরোপ যাব, ঘুরবো আর তার সাথে বাচ্চাদের ভিডিওর মাধ্যমে পড়াবো। তখন তার বাবা অনেক ভেবে বলে, কিছু বিক্রি করতে হবে না, আমি টাকা দিয়ে দেব, তুমি শুধু বৌমাকে নিয়ে ঘুরিয়ে এসো। রাতে আজ্জুর মা তার বাবাকে বলে, আজ্জু তোমাকে বোকা বানাচ্ছে, তুমি ওকে একটি টাকাও দিও না।
তখন আজ্জুর বাবা বলে, আমাকে বোকা বানিয়ে যদি ওদের সম্পর্ক আরও মজবুত হয় তাহলে আমি বোকা হতে রাজি। তারপর রাতে নিশা আজ্জুকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ সো মাচ, আজ আমি অনেক খুশি। তখন আজ্জু বলে, খুশি হওয়ার দরকার নেই, এটা শুধুমাত্র আমার ইমেজকে ঠিক রাখার জন্য। তুমি এয়ারপোর্ট থেকে চুপচাপ নিজের বাড়িতে চলে যাবে, তারপর আর ফিরে আসার সময় আমি তোমাকে ডেকে নেব, তারপর একসাথে বাড়ি যাব। তখন নিশা অবাক হয়ে আজ্জুকে বলে, মানুষত্ব বলে কিছু কিছু আছে তোমার মধ্যে, তুমি শুধু ইমেজ তৈরি করে ঘুরে বেড়াও, বাস্তবে তুমি খুবই মৃত একজন মানুষ। আর তখন শোনা, আমি তোমার সাথে ইউরোপ যাব, আমাকে না নিলে সবাইকে আমি বলে দেব। তখন আজ্জুকে ইচ্ছার বিরুদ্ধে নিশাকে নিয়ে যেতে হয়। আজ্জু প্লেনে গান শুনছিল, তখন এক গুজরাটি ভাব তাকে বারবার বিরক্ত করছিল, বলছিল ওই খাবার একটু পাস করে দাও। এসবের মধ্যে দিয়ে আজ্জু বিমানবন্দরে পৌঁছে যায়। তারপর বিমানবন্দরে আজ্জুর ব্যাগটি গুজরাটি ভাবের সাথে পরিবর্তন হয়ে যায়। আজ্জু দৌড়ে তাদের পিছন নেয় কিন্তু তাদের ধরতে পারে না। তারপর তারা হোটেলে পৌঁছায়। আজ্জু ফার্স্ট ইন্ট্রোডাকশন দেয়, বাচ্চাদের এটি আইফেল টাওয়ার আর আমাদের রুমের এটির সামনে। তারপর প্রথম ভিডিও আপলোড করে দেয়, যেটা দেখে লখনৌর সবাই অনেক খুশি হয়। তারপর আজ্জু সেই গুজরাটি ভাবের পোশাক পরে নিচে নেমে আসে, যা দেখে নিশা খুব হাসতে থাকে। নিজা আজ্জুকে বলে, আজ আমি আইফেল টাওয়ারে ঘুরতে যাব। তখন আজ্জু বলে, আমি হিস্ট্রির টিচার, এখানে পড়াতে এসেছি, ঘুরতে না, আমি তো সরাসরি জাদুঘরে যাব। তারপর তারা দুজন আলাদা আলাদা বার হয়ে যায়। আজ্জু ট্যাক্সি করে চলে যায়, তার অনেক পয়সা খরচ হয়ে যায়, কিন্তু নিশা পাবলিক বাসে চলে যায়। আর তারপর আজ্জু জাদুঘর দেখার জন্য একটি টিকিট নেয়, কিন্তু শেষ পর্যন্ত অপেরা গানে শোতে বসে যায়। আজ্জু অনেক বিরক্ত হচ্ছিল, অন্যদিকে নিশা অনেক মজা করছিল, ও নিজের পছন্দ সব কিছু করছিল। তারপর দিন শেষে যখন তারা একসাথে হোটেলে পৌঁছায়, আজ্জু নিশাকে বলে, আজকে আমার খুব খারাপ দিন গেছে, ট্যাক্সি ড্রাইভার আমার অনেক টাকা নিয়ে নিয়েছে, অপেরা শোতে বসে থাকায় বাচ্চাদের জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তুমি আজ খুব ভালোভাবে ঘুরেছো, প্লিজ তুমি কাল আমার সাথে চলো। নিশা এই আজ্জুর পরিস্থিতি দেখে হ্যাঁ বলে দেয়। তারপর তারা দুজন আইফেল টাওয়ারের উপর ঘুরতে যায় এবং পরিবেশটাকে উপভোগ করে। আর নিশা বলে, ইউরোপের প্রতিটি কোনায় কোনায় ওয়ার্ল্ড ওয়ার টু এর গল্প লুকিয়ে আছে। যখন হিটলার আক্রমণ করেছিল তখন ফ্রান্সের লোকেরা এখান থেকে পালিয়ে যায়, কারণ তারা চায়নি যুদ্ধে তাদের সুন্দর শহর ধ্বংস হোক। তারপর তারা আলাদা আলাদা জায়গা ঘোরে। আজ্জু মিউজিয়ামে গিয়ে ভিডিও আপলোড করে, এই ভিডিও বাচ্চার ইমেলে দেখে। আর অন্যদিকে আজ্জুর মা যখন নিশার ওয়ার্ড্রোব চেক করে, তখন সেখানে ডিভোর্সের পেপার মেলে, যেটাকে দেখে তারা খুব অবাক হয়ে যায়। এবং উভয় পরিবারই সিদ্ধান্ত নেয়, যখন তারা ট্রিপ থেকে বাড়ি ফিরবে তাদের ফাইনাল সিদ্ধান্ত দিতে হবে, তারা একসাথে থাকবে কি থাকবে না। তারপর আমরা নরমেন্ডি সেমিট্রি দেখতে পাই, যেখানে হিটলারকে হারানোর জন্য লাখ লাখ সৈনিক জীবন দিয়েছে। এবং সমস্ত অডিও পডকাস্ট নিশা শুনে তার চোখে জল আসে। আজ্জুকে হেডফোন দেয়, আজ্জু পডকাস্ট শুনে। সেখানে বলা হয় 1944 সালের 6 জুনে সকাল 6:30 12,000 জার্মান সৈনিক অপেক্ষা করছিল এলিট ভোর্সেসের জন্য। 100 মিটার পর্যন্ত ময়দান পুরো খালি ছিল, লুকানোর জন্য কোনো জায়গা ছিল না। ময়দানের প্রথম অংশের 96% সৈনিক 1 ঘন্টার মধ্যে মারা যায়। আর এইসব কিছু আজ্জু কল্পনা করছিল, এবং সে পরে নিশাকে বলে, এইসব ছোট ছোট শিশুদের বয়স ছিল 15-19, তাদের যুদ্ধে যেতে হচ্ছে এবং দেশের জন্য নিজেকে শহীদ করতে হয়েছিল। এবং সে ভিডিওর মাধ্যমে বাচ্চাদের বলে, ওয়ার্ল্ড ডিক্লেয়ার করা সরকারের কাছে খুবই সহজ, কিন্তু তার ফলাফল খুবই খারাপ। তারপর ট্রেন থেকে নামার সময় সে গুজরাটি ভাইয়ের সাথে দেখা হয়, কিন্তু গুজরাটি ভাই আজ্জুদের লাগেজ রুমে রেখে আসে। তারপর তারা যা পরিধান করেছিল তাই এক্সচেঞ্জ করে নেয়। তারপর রাতে রুমে গিয়ে গুজরাটি ভাইয়ের ব্যাগ থেকে রাজমা চাউল বার করে আজ্জু আর নিশা খেতে থাকে। তারপরের দিন আজ্জু আর নিশা অ্যান ফ্র্যাঙ্কের বাড়িতে যায়। সেখানে নিশা বলে, যখন জার্মান সৈনিকরা ইহুদদের উপর আক্রমণ করত তখন তারা এখানে লুকাতো, কোনো কোনো সময় তারা 2-3 দিন ধরে খাবারও পেত না। তারপর আজ্জু ভিডিওতে বাচ্চাদের বলে, তারাও তোমাদের বয়সী ছিল এবং লেখক হতে চেয়েছিল, এত কষ্ট করেও রোজ তারা ডায়েরি লিখতে ভুলতো না, যে কোনো দিনই হতে পারে তাদের জীবনের শেষ দিন, তারা এটা জানতো, কিন্তু তাদের ডায়েরির কারণে লক্ষ লক্ষ মানুষ আজ তাদের সম্পর্কে জানে। তারপর বাইরে গিয়ে নিশাকে জিজ্ঞাসা করে, আজ যদি তোমার জীবনের শেষ দিন হতো তাহলে তুমি কী করতে? তখন নিশা বলে, আমি ওই রেড গাউনটা পরে রেস্টুরেন্টে বসে বিয়ার খেতে চাই। তারপর নিশা গাউনটা পরে আজ্জু রেডি হয়ে একসাথে বিয়ার পান করে এবং একসাথে মুহূর্ত ভাগ করে। তারপর তারা দুজন এইভাবেই সময় কাটাতে থাকে। এরপর তারা বাবলি নিয়ে যায়। আজ্জু বলে, এখানেই হয়েছিল সব কেলেঙ্কারি।
নিশা বলে, একজন মানুষের জন্য পুরো শহরকে খারাপ বলতে পারি না। আজও বলে, কেন, ওয়ার্ল্ড ওয়ার তো এখানেই শুরু হয়েছিল। তখন নিশা বলে, শেষও তো এখানেই হয়েছিল। তারপর আজও বলে, যাই হোক, হিটলার তো মারা গিয়েছিল, তার কাছে এত সুন্দর দেশ ছিল, তবুও তার পাশের দেশে নজর ছিল। এর জন্য যে যুদ্ধ করেছিল, অর্ধেক দুনিয়া ধ্বংস হয়েছিল এবং সে নিজেও মারা গেছে। তারপর নিশা বলে, আমরাও তো কিছুটা হিটলারের মতো, তাই না? আমাদের যা কিছু আছে তাও আমরা অন্যান্য জিনিস পছন্দ করি। যার কাছে আছে সাইকেল তার বাইক চাই, যার বাইক আছে তার কার চাই, আর যার কার আছে তার আরও বড় কার চাই। এই অ্যাপে কখনোই শেষ হয় না। তারপর লখনউ থেকে মুরারি কল করে আজকে বলে, ভাই একটা হট্টগোল হয়ে গেছে এখানে, ভাবির এর সাথে তো যে ডান্সটা ভিডিওটা ছিল সেটা ভাবি পোস্ট করে দিয়েছে। তারপর আজু রাগ করে নিশাকে ফোন কেটে দিয়ে নিশাকে বলে, কার পারমিশন নিয়ে তুমি ভিডিও আপলোড করেছো? আমি এখানে বাচ্চাদের শেখাতে এসেছি আর তুমি আমাদের নিজের ভিডিও আপলোড করছো, মানুষ আমাকে নিয়ে কী ভাববে? নিশা তখন বলে, আমি এই প্রথমবার তোমার সাথে ভালো সময় কাটানোর সুযোগ পেয়েছি, আমার মনে হলো এইসব সবার সাথে ভাগ করে নিই, আমি ভেবেছিলাম তুমি এটা পছন্দ করবে। তখন আজু বলে, তোমার জন্য এটা খুব খুশির খবর, কিন্তু আমার জন্য না, এবং আমি সবসময় নিজেকে নিখুঁত রাখার চেষ্টা করি, কিন্তু তুমি জীবনে লাইফ পার্টনার হিসেবে পেলাম ডিফেক্টিভ পিস। নিশা সেটা শুনে খুব কষ্ট পায় এবং সে আর নয় বলে, যথেষ্ট হয়েছে, আমি লয়ারের সাথে কথা বলবো, ডিভোর্স পেপার এনে রেখেছি, বাড়ি যেতে সাইন করে দেবো। তারপর রুমে গিয়ে আজু বলে, পোশাক গুছিয়ে নিচ্ছিল, তখনই গুজরাটি ভাউ কল করে বলে, আজু ভাই দেখা করো, তোমার ব্যাগ এক্সচেঞ্জ করে নাও। তারপর আজু দেখা করে ব্যাগ এক্সচেঞ্জ করে নেয়, একসাথে মিউজিয়াম দেখতে যায়। সেখানে অনেক ফটো এবং ছোটো ছোটো জিনিসপত্র ছিল। তখন গুজরাটি ভাউ আজুকে বলে, তুমি ভেবেছো যদি এইসব বাচ্চাদের ব্যাগ অন্য কারোর সাথে এক্সচেঞ্জ হয়ে যেত, তাহলে ব্যাগের ভিতর শুধু টেডি বিয়ার থাকতো? আজু তখন বলে, এটি তাদের কাছে শুধু টেডি বিয়ার নয়, তাদের পুরো লাইফ ছিল। তাদেরকে সৈনিকরা শুধুমাত্র আধ ঘন্টা দিয়েছে এই ছোট্ট সুটকেসে তাদের পুরো জীবন গুছিয়ে রাখার জন্য। তারপর গুজরাটি ভাও আজুকে বলে, তোমাকে যদি আধ ঘন্টা দেওয়া হয়, তুমি কী কী জিনিস তোমার ব্যাগে নেবে? তারপর আজু তার ব্যাগে সব দামি কাপড়, পারফিউম আর জুতো কল্পনা করে, কিন্তু তার ব্যাগের পাশে তার বাবা মায়ের একটি ছবিও ছিল, আরও নিজের সাথে তাদের ছবি নিয়ে যেতে চেয়েছিল। তখন আজু জুতো বার করে বাবা মার ছবি রেখে দেয় আর পারফিউম বার করে নিশার ছবি রেখে দেয়। আর আজুর কাছে সময় ছিল না, কারণ সৈনিকরা তাকে মারছিল। তখন সে জানতে পারে জীবনে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটি নয়, এবং শেষ পর্যন্ত আজু তার এবং নিশার বিয়ের ফটো প্যাক করে সেখান থেকে চলে যায়। এবং বর্তমান ডেতে এসে আজু নিশাকে বলে, তাই এই 15 দিনের মধ্যে আমি বুঝতে পেরেছি আমি তোমার যোগ্য নই, তুমি লাখ লাখ ভালো ছেলে পাবে, কিন্তু আমি তোমার আর উপরে এত চাপ দিলাম যে আজ এই দিনটা দেখতে হলো, দয়া করে তুমি এই ট্রিপ অসম্পূর্ণ রেখে যাবে না, ফেরার পর আমাকে ডিভোর্স দিলেও এই 3 দিন তুমি শুধু আমাকে দাও। আর নিশা আবেগপ্রবণ হয়ে রাজি হয়ে যায়। তারপর তারা পরের দিন বিশ্বের সবচেয়ে বড় এবং ভীতকর কনসেন্ট্রেশন ক্যাম্পে পৌঁছায়। এখানে 13 লাখেরও বেশি মানুষকে বন্দি করা হয়েছিল, তার মধ্যে 1.5 লাখ ছিল শিশু। তাদের ছোট ছোট রুমের মধ্যে জানোয়ারের মতো রাখা হয়েছিল, খাবার শুধু তাদের বাঁচিয়ে রাখার জন্য দেয়া হতো, আর পানির জন্য তিনি মাত্র আধা লিটার দেয়া হতো, না বলা শাস্তি মিত্র। এমনকি ছোট ছোট ভুলের জন্য তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হতো। তারপর তারা রাতের জন্য একটি হোটেলে অবস্থান করে এবং হোটেল মালিক তাদের জিজ্ঞাসা করে, আজকের ট্রিপ কেমন ছিল? নিশা বলে, একটু বিরক্ত করছিল। হোটেল মালিক বলে, আজ একটা ইভেন্ট আছে, সার্ভাইভারের উপরে যে জীবিত মানুষ বেঁচেছে তার নিজের গল্প শোনাবে। আজও আর নিশা সেই অনুষ্ঠানে যায়। লোকটি গল্প বলা শুরু করে, নিশা এটিকে হিন্দিতে রূপান্তরিত করে আজকে বর্ণনা করছিল। লোকটি বলে, সে একজন ভদ্র স্বামী ছিল, অন্যান্য স্বামীর মতো সে তার স্ত্রীর সাথে কখনো উচ্চস্বরে কথা বলেনি, কখনো তাকে আঘাত করেনি, কখনো তার সাথে প্রতারণা করেনি, কিন্তু কখনো আমি তাকে ঘুরতে নিয়ে যাইনি, কখনো তার জন্য ফুল আনিনি, কখনো তাকে ধন্যবাদ বলিনি। তারপর একদিন আমাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে আসা হয়। আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন ছিলাম, আগের মতো কিছুই ছিল না। তখন সবথেকে বেশি কাকে মিস করতাম জানো? আমার স্ত্রীকে। সকালে ঘুম থেকে উঠে তার মুখ দেখা, তার তৈরি করা খাবার। আমরা দিনে মাত্র 1 ঘন্টা সময় পেতাম দেখা করার, কিন্তু সেই 1 ঘন্টাও যথেষ্ট ছিল আমাকে আগামী 30 ঘন্টা বাঁচিয়ে রাখার জন্য। আজও নিজেকে এবং নিশাকে নিয়ে এই সমস্ত কল্পনা করছিল। তারপর একদিনও সে আসে না। আমি জানতাম সে আর কখনোই ফিরে আসবে না। সব শেষে বৃদ্ধ লোকটি বলে, প্রতিটি সম্পর্কের মধ্যে ঝগড়া আছে, কিন্তু শেষ পর্যন্ত যেটা গুরুত্বপূর্ণ তা হলো আপনারা একসাথে আছেন।
তারপর আমরা দেখি তারা গ্যাস চেম্বারের বাইরে দাঁড়িয়ে আছে, যেখানে হাজার হাজার মানুষ নিয়ে আসা হতো। আমরা অন্যদিকে দেখি শিক্ষকরা আর এমএলএ স্কুলে বাচ্চাদের বলে, তোমাদের আজও স্যার তোমাদের ভিডিওর মাধ্যমে তো পড়িয়ে দিয়েছে, তাই আজ তোমাদের সারপ্রাইজ টেস্ট হবে, তোমরা পাশ করে গেলে তোমাদের আজও স্যারও পাশ হয়ে যাবে। অন্যদিকে তারা দুজন গ্যাস চেম্বারের ভিতর প্রবেশ করে, যেখানে মিথ্যা কথা বলে বন্দীদের আনা হতো যে তাদের স্নান করার জন্য। তারা যখন তাদের পোশাক খুলতো তাদের ওপর পেস্টিসাইড দেওয়া হতো, যার ফলে তারা মারা যেত। তখন আজোর মনে হয় এগুলো সব তাদের সাথে হচ্ছে, সে নিশাকে বাঁচাতে পারছে না, নিশা ধীরে ধীরে মরে যাচ্ছে। তারপর হঠাৎ দেখে নিশার মৃগীর রোগ দহরে পড়েছে, কিন্তু আজও এবার তাকে ছেড়ে যায়নি, তার সাথেই ছিল, তার যত্ন নিচ্ছিল। তারপর আমরা দেখি তাদের ট্রিপ শেষ হয়ে যায় এবং তারা একসাথে বাড়ি ফেরে এবং শেষ পর্যন্ত নিশা আজুকে ক্ষমা করে দেয়। আর কিন্তু স্কুলে হট্টগোল এখনও শেষ হয়নি। গিয়ে বলে, স্যার আজ পর্যন্ত আমি আমার ফেক ইমেজের কথা ভেবেছি শুধু, কখনো বাচ্চাদের পড়াতে আগ্রহী ছিলাম না আমি, কিন্তু এই শেষ 15 দিন আমি অনেক কষ্ট করে বাচ্চাদের পড়িয়েছি, আমি কোনো অজুহাত দেব না, এটা রইল আমার পদত্যাগপত্র। এই বলে সে সেখান থেকে যেতে থাকলে প্রিন্সিপাল স্যার তাকে বলে, সারপ্রাইজ টেস্টে সব বাচ্চারা পাশ করে গেছে। তখন এমএলও বলে, আমি তোমার সাসপেন্ড বন্ধ করছি। তারপর তারা সবাই খুশিতে থাকতে থাকে। এখানে গল্প শেষ হয়ে যায়।